কি আলী সাহেব সবাই চলে গেছে আপনি একা একা কাজ করতেছেন এই যে পর্যন্ত সীমানা দেওয়া আছে তো একটু কাজটুক শেষ করে তারপরে যাব এখন উঠে আসি পড়েন না না একটু শেষ করে নেই আসেন 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 তো চলে যাব এই যে আজকে আপনার টাকাটা নেন আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে হ্যাঁ দরন 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 আপনার পায়ে তো কেটে গেছে রক্ত বেরিয়ে যাচ্ছে मान दौड़ाती दौड़ी আমার পায়ের যদি স্যান্ডেল হয়ে গেছে এখনো টাকা দিলেন না এই আব্বা যে আপনার মতো অকর্মা কুকর্মা লোকে কতজনে টাকা দিয়ে উপকার করতে করতে আমরা শেষ হয়ে গেলি দেখো বাবা একটা সপ্তাহ সময় দিলাম টাকা করে দিয়ে দেব আর কই বড় কথা কাকা আইছিলাম গতকালই আইছিলাম খুঁজি খুঁজি পাইনি আজ কি দাও বাড়ির পুরো কামসি গুনা খুঁজেও আপনি পাইনি যাই রাস্তায় পাইছি টাকা করে দেন খাড়ার উপরে টাকা দিয়ে যাব কাকা কোনো কথা হবি না এবা বুঝছে বাবু আমি একটু সমস্যার মধ্যে আছি তো আমি দিয়ে দেব না একটা সপ্তাহ সময় দাও এক সপ্তাহ সময় দিলাম টাকা দিই রাম সময় নীতি নীতি জীবনটা একেবারে তেনা তেনা করে দিলে আর এক সপ্তাহ সময় এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব না এই আমি কিন্তু এটাই লাস্ট আগামী সপ্তাহে আপনার বাড়ির পর আসবো টাকা কটা রেডি রাখবেন টাকা তো দি আর সাহায্য লাগবে আমি নিজে দাও আমি অত কিছু বুঝি না আপনি খুঁজেই পাবো না টাকা কটা রেডি রাখবেন টাকা যদি না দেন গালা ধাক্কা দিয়ে করতে বাইরে যা দি আসুন টাকা दलगत प्रक्रिया बला है व्यवस्थापना के सभ्यतार सभ्यतार अब्बा आइस तुम हब एक पढ़ते लगस बस 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 से कौन गेसो जिस ले की अब्बा कत तो की ले तोर सुनने की अनस देही देही अब्बा देही ना देखो ये जब देख तो जने की कि नहीं ले इसे बाजार थे के এ রে আমার নতুন জুতা কত সুন্দর মানায় সব না সে মানা রে আব্বা হ্যাঁ তোর পায়ে কি হইছে আব্বা ও একটু কাটে গেছে লাসি কাম দেখি দেখি আব্বা আব্বা ও একটু কাটে কাম টাম করতে গেলে এরকম কাটে একটু সমস্যা নাই না আব্বা আমার জুতা লাগবে না আব্বা না রে বাবা তুমি পাউডার কাম করতে যাই একটু অসাবধানতা বশত এই যে আমার পাও ঠিক আছে আব্বা আমার আগের পুরাতন জুতা দিয়ে চলবে আব্বা না রে বাপ তোরা বিভিন্ন জায়গা যাস খালি পায়ে যাস সিরা জুতা পরে যা তো ঠিক না রে মানুষের সামনে গেলে এগুলা লাগে কি খাও তুমি আমার না দিয়া ঠান্ডা খাচ্ছি একটু খাবা তুমি হ্যাঁ তো আমি তো এটা এটুকু ফেলছি তোমার আমার মাঝে এটুকু বলতে কিছু আছে আর আমরা দুজন দুজনকে তো মন থেকে ভালোবাসি ওকে অ্যাজ ইউ উইশ থ্যাংক ইউ কি হয়েছে তোমার তোমার খারাপ কিছু হয়েছে কই না কিছু হয় নাই তো কি হয়েছে আমাকে বলো আসলে তুমি জানো কালকে আমার জন্মদিন তাই এখন সব বন্ধু বান্ধবকে ইনভাইট করছি না করলে তো কেমন দেখায় তাই এখন জন্মদিনের জন্য পার্টি করতে হয় তারপর খাওয়া দাওয়া কেক টেক ব্যাপার স্যাপার আছে আর আমার কাছে একদমই টাকা নাই এই বিষয় নিয়ে তুমি মন খারাপ করে বসে আছো দাও একটা দাও ব্যাগ দিয়ে কি করবো দাও তুমি টাকা কেন না সমস্যা না 2000 টাকা হ্যাঁ কেন তো হবে না না আসলে এখন তো রেস্টুরেন্টে যে খরচ গিয়ে বের হলেই 4-5000 টাকার মতো লাগে সমস্যা নাই এখন 2000 টাকা দিয়ে কেসে এখন সমস্যা নেই চিন্তা করো না সব সমাজে চলতে গেলে জুতা না আব্বা আমার জুতা লাগবে না আব্বা তুমি এটা কিছু তুমি একটা কিনে নিও সমস্যা নাই আমি কিনে নেব এই যে আগামী হাটে টাকা পেলে আমি কিনে নেব ঠিক আছে কে এটা কেন ফোন দিছে রে হ্যালো হ্যালো বাবা
কিরে মা, কি অবস্থা? ভালো আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি যা আছি, কামটাম করে চলে যাচ্ছে কোন মতে। একটা কথা বলতাম বাবা। কি কথা? কত মা? আসলে আমার না কিছু টাকা দরকার। টাকা? টাকা দেয়া তো, টাকা দিয়ে কি করবো রে? কয়েকদিন আগে তো টাকা পাঠালাম। বই কিনতে হবে তো, এখন একটু দরকার। দেখি মাতবর সাহেবের কাছে যা কাছে টাকা পয়সা যায় কিনা দেখবো। ঠিক আছে, আমি কাল পরশু মধ্যে তোর টাকা পাঠা দেবো। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা মা, ভালো থাক। এবার খুশি তো? থ্যাংক ইউ। কিন্তু তুমি দিচ্ছো, তোমাকে আমি কি ফেরত দিব বলো? এটা পরের বিষয়টা ভাবতে হবে না তোমাকে। দেখ তো ফ্রিজে ঠান্ডা পানি আছে কিনা। হ্যাঁ, কিছুক্ষণ আগেই পানি ধুয়ে এসলাম তো, দেখা লাগবে। পরীক্ষা দেবে, পরবর্তী চাকরি করতে পারবে। খালি টাকা টাকা না, টাকা ছাড়া কোনো কথাই নেই তোমার মুখে। কয়েকদিন আগে 60,000 টাকা নিয়ে গেলে, কোনো খবর নাই আবার আইছো টাকার জন্য। হ্যাঁ মাদ্রাসা, সেটা আমি জানি, আমি আপনার কাছে অনেক টাকা নিয়েছি এর আগে, সেটা তো আমি তো স্বীকার করছি, অস্বীকার তো করতেছি না মাদ্রাসা সাহেব। এবার যে শেষ পর্যায়ে একটু খোঁজ খবর নাও, ঢাকা যায় কি করতেছে না করতেছে, খালি টাকা টাকা করো না। না না মাদ্রাসা, ওনের চিন্তা করে না, আমার মেয়ে ঠিকই পড়াশোনা করতেছে, বুঝছেন। এ যা, টাকা পয়সা নিয়ে এসে এই ফকির মিসকিন বিদায় কর, যা। অন্যদের এমনি খারাপ সাহেব, যা টাকা নিয়ে, 10,000 টাকা নিয়ে যা, তাড়াতাড়ি যা। বাবা, বাবা, কে কে? আপনি কে? আমি এই বাড়ির মালিক। আপনি এই বাড়ির মালিক মানে? এই বাড়ি আমি কিনে নিছি, এই বাড়ি আমার। আচ্ছা, এই বাড়ির মালিক কোথায় গেছে? ওনারা তো এখানে থাকেন না, ওনারা তো চলে গেছে। বলে গেছে কি, কোথায় যাচ্ছে? তা তো আমি জানি না। একটি পারিবারিক নার্সারি আছে, সেখানে তারা বিভিন্ন প্রকার ফুল ও ফলের তারা উৎপাদন করে বিক্রি করে। এটা সারাদিন তো পড়াশোনা করতে হচ্ছে, একটা মুড়ি খাইলে তো নাই। আব্বা খুব ক্ষুধা লাগছে, কি করবো আব্বা? মুড়ি আর ভালো লাগে না এখন, কি আর কবরে। এখন তুই যদি ভবিষ্যতে পড়াশোনা করে যদি সুখের মুখ দেখাস, তবে না আমি মরে যাবো, শান্তি পাবো। হ্যাঁ আব্বা, আমি পড়াশোনা করে একদিন অনেক বড় হবো, বড় হয়ে তোমার অনেক উপরে রাখবো। এখন এছাড়া তো আমার আর কোনো ভরসা নাই রে, আমি আর গায়ে গতরে খাটি আর কত করবো রে। তোর বোনের ভালো করবি, পড়াশোনা করবি, এই জন্য তো বাড়ি বন্ধক দিয়ে মাতব্বরের কাছ থেকে টেকা নিয়ে দিস। এখন বাকি কটার দিন আর দু একটা বছর কষ্ট করাই লাগবে, এছাড়া তো কিচ্ছু নাই কষ্ট ছাড়া। গরিব মানুষ হয়ে জন্ম নিলে যা হয় আর, এই যা আপুরে এত টাকা পয়সা দেওয়া, আপুর কোনো খোঁজ খবর নাই, কি কবে আসবে কি করে। একদিন হবে বাপ, সব কিছুই হবে আমার একদিন, একটু পড়াশোনা ভালো মতো কর আর কটা কয়েকটা বছর অপেক্ষা কর, সবই হবে। হ্যাঁ আব্বা, আমি খুব ভালো করে পড়াশোনা করে বড় হব একদিন, হয়ে বাপ তুই বড় অনেক বড় ভালোভাবে থাকবো।